হ্যালো বন্ধুরা, আজকে আমরা খেলবো মিনা গেম 2 এর লেভেল 9 স্পেশাল কেয়ার নিউবর্ন ইউনিট। তো প্রথমে আমরা দেখতে পারতেছি এখানে কি লাফা খেলতেছে। আরে প্রথমে পড়ে গেছি। ওরে ভাই, পড়ে যাওয়া যাবে না, খুব সাবধানে লাফা খেলতে হবে ভাই। এই আবার পড়ে গেলাম। কি রে ভাই, লাফা তো খেলতেই পারতেছি না, আমি এত নুব হয়ে গেছি কি লিগা। ওকে, আর পড়া যাবে না, আর পড়া যাবে না। তোমরা ঠিকঠাক ভাবে দড়িটা মারো ভাই, ফালা দিও না। এই এই ভাই, খুব সাবধানে খেলতে হবে। আরে খেলা খেলে ফেললাম। আরে এটা কি তান্ত্রিক? তান্ত্রিক কই যায়? কি রে ভাই, তান্ত্রিক এখনো আছে? ও আচ্ছা, মিনাদের গ্রামে তান্ত্রিকটা আসছে। ওর পিছনে পিছনে আমরা যাই, দেখি ও কই যায়। তান্ত্রিকটাকে ফলো করতে হইব। ওই কই গেল? কি রে ভাই, তান্ত্রিকটা কই চলে গেল? ওই এত জোরে হাঁটে কেমনে? আমার সাথে তো রাজু টাজু কেউ আহে নাই। ও কই গেছে? ও কি করতেছে আল্লাহ জানে। ওরে আজকে খুঁজে বের করতে হইব। কারে আবার জাদু মন্ত্র যন্ত্র করতেছে কে জানে। কি রে ভাই, গ্রামের কোনো মানুষ ওরে কিছু বলতেছে না, সবাই কি তান্ত্রিককে বিশ্বাস করে? ওই যে তান্ত্রিক দেখতে পাইছি। আরে দাদিমা তো এখানে আছে। ওরে দাদিমা তান্ত্রিককে মনে আসতে বলছিল। ও এখানে কি করতেছে? আরে একটা বাচ্চাও আছে, ধোঁয়া তো তোর ক্ষতি হবে। তাহলে আমরা কি করবো? তান্ত্রিককে বিরক্ত করতে হবে। আচ্ছা, কাকটা বিরক্ত করতেছে। কিরে ভাই, কাক কই যায়? এই এই তান্ত্রিক, করে বিরক্ত করো। এই বিরক্ত করো। আরে কিরে ভাই, আরে বিরক্ত করবে কেমনে? ও আচ্ছা, লাঠিটা ধরতে হবে, তান্ত্রিকের উপরে মারতে হবে। ও আচ্ছা বুঝছি, ওরে বিরক্ত করতে হবে, ও যাতে বাচ্চাটার কোনো ক্ষতি করতে না পারে। প্রথমে আমরা এটা ধরবো। আরে ধর ভাই, ওর গায়ের উপরে মার, নাইলে ও বাচ্চাটার ক্ষতি করবে। আরে সাবাস, ওর একবার মাথার উপরে পড়ছে। প্রথমে ধরো, প্রথমেই প্রথমেই এখানে ধরতে হবে। এখানে ধরে ওর মাথায় মারবো। এই ফাঁকে মিনা মনে কারে ডাকতে গেছে। মিনা কারে ডাইকা আনা পর্যন্ত আমরা ওকে বিরক্ত করতে হবে। এই হাঁটিটা ধর, হাঁটিটা ধর, ওর মাথায় মাথায় মারো, মাথায় মারো। এই মাথায় পড়ছে রে। কিরে ভাই, ওর হাড্ডি শেষ হয় না কেন? ওই ছু মন্তর ছু কইরা করে কি? ওর মাথায়, ওর মাথায় মারো। কিরে ভাই, ওই কতক্ষণ মারবে? ওর আবারও মাথায় মারুম, খারা আবারও মাথায় মারছি। কিরে মিনা, এই মিনা চলে আইছে। আরে স্বাস্থ্য আপা চলে আইছে। হ্যাঁ, এবার কই যাবি? স্বাস্থ্য আপা বলতেছে কি কেন? আচ্ছা এখানে হসপিটালে নিয়ে যেতে হবে, এসব করলে সুস্থ হবে না। আহারে বেচারা তান্ত্রিক ধরা পড়ছে, চলে যেতেছে। আচ্ছা আমরা এখন বাচ্চাটাকে নিয়ে হসপিটালে চলে যাব। ওরে আমরা নৌকা চালাইতেছি। আচ্ছা নৌকা কি, আমাদেরকে ব্যালেন্স করতে হবে। ওরে ওরে আচ্ছা, ওরে আরে আরে আরে, নৌকা তো পড়ে যেতেছে। আরে পড়ে গেছি নিচে। ভাই খুব সাবধানে নৌকা চালাইতে হবে। আমরা যখন এটা ডানে যাবে, বামে আসো, বামে আসো, আবার বামে আসো, আবার বামে আসো। ও আচ্ছা, আমাদেরকে সবুজ সাইনটাতে থাকতে হবে যাতে আমরা পড়ে না যাই। বুঝতে পারছি, ঠিক আছে, ব্যাপার না, আর পড়বো না। একবার বুঝে গেছি যেহেতু আর ঝামেলা হবে না। নৌকাটা কি সুন্দর, আমরা গ্রিন সাইনটাতে থাকবো। কি সুন্দর ফুলগুলো ফুটছে। মিনা তুমি একটা ফুল নিয়ে নাও। আরে আমরা কাছে চলে আসছি। আরে ফেনাগুলা কি সুন্দর সরে যেতেছে। এই তো আরেকটু আরেকটু, এই এখনই তো পড়ে যেতাম। আরে ভাই, আরে ভাই, ওদিকে গেছিলাম গা। লালে গেলেই কিন্তু পড়ে যাবো। আমাদেরকে গ্রিনটাতে থাকতে হবে, গ্রিনটাতে থাকতে হবে। আরেকটু, আমরা প্রায় পাড়ে চলে আসছি, পাড়ে চলে আসছি। এখন পড়া যাবে না, নৌকা কাঁথ হইও না ভাই, কাঁথ হইও না। আরে ওদিকে চলে গেছে। আরেকটু আরেকটু, স্বাস্থ্য আপা শক্ত করে ধরে বসেন, আমরা খুব কাছাকাছি চলে আসছি। এই তো আমরা আমাদের পাড়ে পৌঁছে গেছি। ওকে এখন আমরা ভ্যান গাড়ি চালাবো। কিরে আগে না হসপিটাল ওদিকে ছিল, এখন হসপিটাল এদিকে। ও আচ্ছা এদিকেও মনে হয় শহর আছে। ও মিনারা দুই শহরের মাঝখানে থাকে। যাই হোক, আমরা ভ্যান গাড়ি দিয়ে এখন হসপিটালে চলে যাব। ওই যে বারান্দাতে দুই আন্টি কথা বলতেছে। এই দুই আন্টি সারাদিন কথা বলে না, একটা তো আন্টি একটা মেয়ে, এরা সারাদিন কথা বলে। কি রে ভাই, এই যে অ্যাক্সিডেন্ট করে দিয়েছে রাস্তার মাঝখানে, একটা গাড়ি রিক্সার অ্যাক্সিডেন্ট করে দিয়েছে। এগুলো সরায় না কেন, এই যে রাস্তার মাঝখানে বস্তা ফেলে রাখছে, এখানে প্রশাসন নাই। এই পিপি পিপি, জায়গা দেন, জায়গা দেন। কি গাড়ি চালায় রে ভাই, এত আসতে কেন? আরে ওদিক দিয়ে অ্যাক্সিডেন্টটা যেতেছি। আর একটু পরেই আমরা হসপিটালে পৌঁছে যাব। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, বাচ্চাটাকে এখনই যেয়ে চিকিৎসা দিতে হবে। ভাই তান্ত্রিক থেকে বাঁচাইছি দেখে, নাহলে এখন কি অবস্থা হইতো? তোমরাও তোমাদের সমাজ এগুলো খেয়াল রাখবা। ওই যে অ্যাম্বুলেন্স দেখা যাইতেছে, আমরা মনে হয় হসপিটালের খুব কাছাকাছি চলে আসছি। হ্যাঁ ওই যে হাসপাতাল, এখানে চৌধুরী সাহেব আর চৌধুরী সাহেবের বউ দাঁড়ায় আছে। আমরা হসপিটালে চলে আসলাম, এখন বাচ্চাটাকে নিয়ে আমরা জরুরি ইউনিটে নিয়ে যাব। আরে এই যে স্পেশাল কেয়ার নিউবর্ন ইউনিট, ও আচ্ছা স্ক্যানর মানে এটা। সেই সাথে আমাদের আজকের এপিসোড এখানেই শেষ হয়ে গেল। তো আমাদের পরবর্তী এপিসোডগুলো দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটা একটা লাইক করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং।